এখন আমরা আমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটিতে চলে এসেছি। এবার এই চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ আমাদের বিদ্যুৎ, সেই বিদ্যুতের ব্যবহার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অচল। এই বিদ্যুতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের এক বিশিষ্ট অঙ্গে পরিণত হয়েছে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ যেমন আলো জ্বালানো, পাখা চালানো, টিভি চালানো ইত্যাদি বিভিন্ন কাজেই, যেমন পরিবহন ব্যবস্থা, যেমন ট্রেন চালানো, ইলেকট্রিক ট্রেন, বিভিন্ন কাজেই আমাদের কিন্তু বিদ্যুতের ব্যবহার। তাহলে বিদ্যুৎ আমাদের কাছে কতটা প্রয়োজনীয় এবং বিদ্যুতের যে বিভিন্ন অংশ, যে তড়িৎ শক্তি, সেটিকে আমরা বিভিন্ন অংশগুলিকে এবার আমরা এই অধ্যায়ের মাধ্যমে জেনে নেব। প্রথমেই আমরা আসছি আমাদের প্রথম ইউনিট, সেটা হলো চলতড়িৎ, বিভব, বিভব পার্থক্য এবং ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তারপর আমরা আসব ওহমের সূত্রতে। তৃতীয় উপবিভাগ বা ইউনিটে আমরা জানব তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সম্পর্কে। চতুর্থ, তড়িৎ ক্ষমতা। পঞ্চম, তড়িৎ চুম্বকত্ব। ষষ্ঠ, তড়িৎ চুম্বকীয় আবেশ। সপ্তমে আমরা জানব তড়িৎ জেনারেটর সম্পর্কে এবং অষ্টম, গৃহে ব্যবহৃত তড়িৎ বর্তনী সম্পর্কে। প্রথম ভাগ, চলতড়িৎ, বিভব, বিভব পার্থক্য এবং ইএমএফ। তাহলে আমরা প্রথমেই জানব যে তড়িৎ প্রবাহ কি। তাহলে তড়িৎ প্রবাহ সম্পর্কে জানতে গেলে আমাদের তড়িৎ আধান সম্পর্কে একটা ধারণার প্রয়োজন। তো প্রথমে আমরা তড়িৎ আধান সম্পর্কে আলোচনা করব। তড়িৎ প্রবাহ সম্বন্ধে ধারণা করতে হলে আমাদের তড়িৎ আধান সম্পর্কে জানতে হবে। তড়িৎ আধানের সংজ্ঞা হলো, তড়িৎ আধান কোনো পদার্থের সেই ভৌত ধর্ম যা তার কাছে রাখা আরেকটি বস্তুর তরুণ বল অনুভব করে। তড়িৎ আধান একটি স্কেলার রাশি এবং এসআই একক হলো কুলম বা সি, আমরা সিম্বল দিয়ে এটাকে ডিনোট করতে পারি। তাহলে তড়িৎ আধান কপ্রকার? তড়িৎ আধান দু ধরনের, ধনাত্মক ও ঋণাত্মক। ঘর্ষণের দ্বারা কোনো পদার্থকে তড়িতায়িত হতে দেখা যায়। একটি কাঁচের দণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করলে সিল্ক ও কাঁচদণ্ড উভয়ই আহিত হতে দেখা যায়, কিন্তু বিভিন্ন ধরনের আধান যুক্ত হয়। কাঁচের দণ্ডটি যে ধরনের আধানে আহিত হয় তাকে প্রথানুসারে ধনাত্মক আধান ও সিল্কের কাপড়ের আধানকে ঋণাত্মক আধান ধরা। আধানযুক্ত একটি বস্তুকে আহিত বলা হয়। আমরা প্রথমে একটি উদাহরণের দ্বারা বুঝে নিই যে আহিত বস্তু কাকে বলে। আমরা যদি একটা প্লাস্টিকের চিরুনি নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই প্লাস্টিকের চিরুনিটিকে যদি কিছু শুকনো কাগজের টুকরোর সামনে আনা হয়, তাহলে সেই ছোট ছোট কাগজের টুকরোগুলো সেই প্লাস্টিকের চিরুনি দ্বারা আকৃষ্ট হচ্ছে না। এবার আমরা কি করব? এবার আমরা সেই প্লাস্টিকের চিরুনিটাকে নিয়ে যদি কিছু শুকনো চুলে আমরা ঘষে নিই, তারপর দেখতে পাবো যে সেই চিরুনি দ্বারা সেই ছোট ছোট কাগজের টুকরোগুলো আকৃষ্ট হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে প্রথমে কিন্তু সেই চিরুনিটি নিস্তড়িৎ ছিল, কিন্তু এখন চিরুনিটি সেই তড়িৎ আধানে আহিত হয়েছে, যার ফলে সে নিজের তড়িৎ বলের দ্বারা সেই শুকনো কাগজগুলোকে নিজের দিকে আকৃষ্ট করতে পারছে। এবার আমরা জানব ওহমের সূত্র সম্পর্কে। জর্জ সাইমন ওহম পরীক্ষালব্ধভাবে প্রথমে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্ট বা তড়িৎ প্রবাহ তার মধ্যে সম্পর্ক বার করে, সেই সম্পর্ককেই আমরা সূত্রাকারে প্রকাশ করে ওহমের সূত্র বলে জানি। তাহলে তিনি তার সূত্রে কি বলেছেন? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহিতে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। আমরা এখানে দেখতে পেলাম যে এখানে যদি V এর মান, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের মান যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে পরিবাহীতে তড়িৎ প্রবাহ যদি আমরা বাড়াই, তাহলে পরিবাহীর যে মান, যেটা K বা R হিসাবে আমরা লিখছি, সেটি কিন্তু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহতে বাধা দিচ্ছে। তাহলে এটি পরিবাহীর রোধ, এবং আমরা জানতে পারলাম যে এটি পরিবাহীর একটি ধর্ম যেটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা দেয়।